দিনের বেলা শহরে বাড়ছে পণ্য বোঝাই ট্রাকের সংখ্যা। কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর জখম বনগাঁ থানার পুলিশকর্মী। আহত পুলিশকর্মীকে কলকাতায় নেওয়া হলো, এদিন তার পায়ে অস্ত্রোপচার হয়। এদিন ট্রাকের বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরে চিঠি লিখলেন পৌরপতি। সন্ধ্যা গড়াতেই শহরের রাস্তায় চলছে পণ্য বোঝাই ট্রাক। শুধু তাই নয়, দিনের বেলাতেও অন্য আর পাঁচটি সাধারণ যানবাহনের মতো শহরের রাস্তায় চলছে পণ্য বোঝাই ট্রাক, যার ফলে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। দিনের বেলায় ব্যস্ত সময়ে ট্রাক চলাচলের ফলে তৈরি হচ্ছে যানজট। এসবের মাঝেই কর্তব্যরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর জখম বনগাঁ থানার কর্তব্যরত পুলিশকর্মী। আহত পুলিশকর্মী বিমল দেবনাথ। জানা গেছে, শনিবার রাতে বনগাঁ চাকদা সড়কে ডিউটি করার সময় ট্রাকের ধাক্কায় জখম হন তিনি। তার পায়ের অবস্থা গুরুতর। ঘটনার পর চিকিৎসার জন্যে পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। সূত্রের খবর, এদিন তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। দিনের বেলায় শহরের রাস্তায় কিভাবে ঢুকে পড়ছে ট্রাক, এই প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছিলাম আমরা। শনিবার পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সীমান্ত পরিবহন ব্যবসার সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ছয়ঘড়িয়া পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি তথা রপ্তানিকারক পরিতোষ বিশ্বাসের সাথে। পরিতোষবাবু বলেন, বর্তমানে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয়টি পরিবহন দপ্তরের হাতে চলে যাওয়াতে মাঝে মধ্যেই পণ্য বোঝাই ট্রাক শহরের রাস্তায় চলে আসছে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের কাছে আমরা বিষয়টি তুলে ধরেছিলাম, তিনি বিষয়টি বুঝেছেন। প্রশাসনিক স্তরে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে তারা সমাধানের চেষ্টা করবেন। যতদিন আমাদের পৌরসভার আন্ডারে এই ট্রান্সপোর্টিং সিস্টেমটা পার্কিং সিস্টেমটা ছিল, গোপাল শেখ মহাশয় উনি সুস্থভাবে সেটা নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু বর্তমানে স্টেট ট্রান্সপোর্টের আন্ডারে চলে যাওয়াতে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, দিনের বেলাও গাড়ি যাতায়াত করছে। আমরা সেটা আমাদের যে চেয়ারম্যান উনি খুব সংবেদনশীল এবং আমাদের প্রাণের মানুষ, উনি একসময় এই ব্যবসার সাথে যুক্ত ছিলেন, আমাদের এক্সপোর্ট ব্যবসাদারদের যে কি প্রাণের ব্যথা তিনি বুঝেন এবং ওনাকে বোঝানো হয়েছে। উনি স্টেট ট্রান্সপোর্টের সাথে কথা বলে যাতে দিনের বেলায় গাড়ি পণ্য বোঝাই গাড়ি বনগাঁর মধ্যে দিয়ে না যায়, বনগাঁ শহরের মধ্যে দিয়ে না যায়, তার উনি যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসনিক স্তরে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপদের সাথে। তিনি বলেন, শহরের রাস্তায় গাড়ি ঢুকে যাওয়ার ফলে যানজট তৈরি হচ্ছে। এক্সপোর্টের গাড়িগুলি দিনের বেলা বাদ দিয়ে চলাচল করলে ভালো হয়। অনেক ক্ষেত্রেই দাহ্য পদার্থ নিয়ে গাড়িগুলি দিনের বেলায় চলে আসছে শহরের রাস্তায় জনবহুল এলাকাতে, এর ফলে বড় বিপদের সম্ভাবনাও থেকে যাচ্ছে। মূলত এক্সপোর্টের যে গাড়িগুলো দিনের বেলা থেকে রাস্তার উপর দিয়ে চলাচল করছে এবং যাচ্ছে, তো এটা বন্যা যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ আমরা বলেছি, যাতে এই এক্সপোর্টের যে গাড়িগুলো দিনের বেলা বাদ দিয়ে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয়, সেই অসুবিধাটাকে বাদ দিয়ে যদি এই পরিবহন ব্যবস্থাটাকে চালু করা যায় এবং এক্সপোর্ট জন্য যদি সচল রাখা যায়। পাশাপাশি আর একটা বিষয়, সেটা হচ্ছে হ্যাজার্ড আইটেমে কিছু মেটেরিয়াল আছে যেগুলো আমরা সাধারণভাবে হ্যাজার্ড আইটেমে দাহ্য বস্তুগুলো থাকে, আমরা ওটাকে আলাদাভাবে আসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট করে দেওয়া হয়। কারণ ওই গাড়িগুলো যদি স্টে করে তাহলে অন্যান্য গাড়ি এবং কোনোরকম দাহ্য পদার্থ বিস্ফোরণ ঘটলে অসুবিধা হতে পারে, এই গাড়িগুলো দিনের বেলাতে চলে যাচ্ছে। তো আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন, যাতে এই হ্যাজার্ড আইটেমের গাড়িগুলো বিশেষ করে একটু নিয়ন্ত্রণ করে যাতে দিনের বেলা এবং সাধারণভাবে ওটাকে অন্য কোনো যদি রাস্তা তৈরি করে বা অন্যভাবে গাড়িগুলোকে পাঠানো যায়, সাধারণ জনমানুষের যে লোকাল আইডি আছে সেই লোকাল আইডিটাকে অ্যাভয়েড করে যদি ওই গাড়িটাকে পাঠানো যায় সেগুলো একটু আমাদের। এ বিষয়ে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষে শ্রমিক নেতা প্রভাস পাল বলেন, বনগাঁতে একটাই শিল্প, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পণ্য বোঝাই করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে ট্রাকগুলি। বাংলাদেশের দিকেও সমস্যা তৈরি হচ্ছে, ভারতীয় ট্রাক চালকেরাও সমস্যায় পড়ছেন, আমরা চাই এর সমাধান হোক। আজকে আমাদের এখানে একটা সম্বর্ধনা দেওয়া হলো এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনগাঁর নবনির্বাচিত কাউন্সিলর এবং চেয়ারম্যান। তো আমরা আমাদের যে ব্যবসার যে ক্ষয়ক্ষতিগুলো সেইগুলো আমাদের তুলে ধরার জন্য আমরা এই অনুষ্ঠানটা। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পরিবহন দপ্তর দায়িত্ব নেবার ফলে কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে এই সংগঠন নিশ্চয়ই ভূমিকা নেবে। পাশাপাশি তার দাবি, বনগাঁর ইকোনমি বলতে এক্সপোর্ট ইম্পোর্ট,
এই রপ্তানি কারকেরা হাসি মুখে না থাকলে বনগাঁর ইকোনমি ঠিক থাকবে না। আমরা সংগঠনের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই যে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বনগাঁর টোটাল ইকোনমি বলতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা, এবং যারা সবচেয়ে বেশি কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছে তারাই আজকে আমাদের সংবর্ধনা করলো, সংগঠিত করলো, চেয়ারম্যান সহ কাউন্সিলর সহ এবং আমাদেরকেও। বনগাঁর এই ইকোনমি ঠিক রাখতে গেলে আমাদের দরকার এক্সপোর্টারদেরকে হাসি মুখে রাখা, অর্থাৎ রপ্তানিকারক আজকে যারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা তাদের মুখে যদি খুশির হাওয়া আমরা দিতে পারি বা খুশির বার্তা তাদের মধ্যে থাকে, তাহলে আগামী দিনে বনগাঁর অর্থনীতি ভালো হবে। আজকে যে বনগাঁ পৌর এলাকা সারা এলাকায় সুন্দর উন্নয়ন, সেই উন্নয়নও কিন্তু একটা পৌর আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা অনেকটাই শরীর। যানজট নিয়ন্ত্রণে পৌরসভার ভূমিকা ঠিক কি জানতে আমরা কথা বলেছিলাম পৌরপতি গোপাল শেঠের সাথে। এ বিষয়ে গোপাল শেঠ বলেন, বিষয়টি আঞ্চলিক পরিবহন দপ্তর ও বনগাঁ পুলিশ জেলা পুলিশ দেখভাল করে। শহরের রাস্তায় দিনের বেলায় আগে গাড়ি নিয়ন্ত্রণ করা হতো, বর্তমানে তা হচ্ছে না। এছাড়াও একাধিক অভিযোগ উঠেছে সীমান্তের ট্রাক পরিচালনা করবার ক্ষেত্রে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পরিবহন দপ্তরের মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন বলেও জানান পৌরপতি। আগামী দিনে সমস্যার সমাধান না হলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও দরবার করবেন বলে জানান তিনি। আমরা চাইছি যে বনগাঁ শহরে শৃঙ্খলার মধ্যে দিয়ে যাতে যান নিয়ন্ত্রণ হয় সেটাকে করার জন্য, একদিকে ট্রাফিক আছে, একদিকে পুলিশ আছে, আর একদিকে পরিবহন দপ্তর আছে। এরা মূলত বনগাঁ থেকে পেট্রাপোলগামী যেসব এক্সপোর্ট ওরিয়েন্টেড গাড়ি, ইম্পোর্ট ওরিয়েন্টেড গাড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমরা যখন পৌরসভার পক্ষ থেকে ছিলাম, আমাদের বিধিনিষেধ ছিল যে ওয়ার্কিং আওয়ার্সে সেখানে গাড়িগুলো একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে চলা। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে এই গাড়ির সংখ্যা, একদিকে সকালে গাড়ির সংখ্যা বেড়ে গেছে, যেটা হলো মানুষের খুব সন্দেহের জায়গা রয়েছে। আগে 30-40 করে পেরিসেবল আইটেমের গাড়ি যেত, আমাদের এক্সপ্লোসিভ গাড়ি যেত, এখন সেই গাড়িটা প্রায় 80-90 দাঁড়িয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য গাড়িও দেখা যাচ্ছে সেখানে মুভমেন্ট হচ্ছে, যেটা রাত্রে ছাড়া মুভমেন্ট হতো না। গতকালকে একটা দুর্ঘটনা ঘটেছে, একজন পুলিশ কর্মী, সে মানে লরি তার পায়ের উপর দিয়ে চলে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমরাই ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে নিয়ে আমরা মেডিকেলে ভর্তি করেছি। তার পাটা থাকবে কি থাকবে না এখন আমরা বুঝতে পারছি না, কিন্তু সর্বাত্মকভাবে বনগাঁ পৌরসভা এবং পুলিশ চেষ্টা করছে তার পাটাকে বাঁচানোর জন্য। গাড়িগুলো যেগুলো আসছে সেই গাড়ির সংখ্যা আমরা শুনতে পাচ্ছি, যেটা এন্ট্রি পয়েন্টে যখন এন্ট্রি হচ্ছে, সেই এন্ট্রি গাড়ি না থাকলেও এরকম বহু গাড়ি এন্ট্রি হয়ে যাচ্ছে। আমরা যখন পৌরসভার দায়িত্বে ছিলাম তখন ক্যামেরার সামনে সেই গাড়িকে এক্সপোজ করা হতো, এবং সেই গাড়িগুলো নির্দিষ্ট যখনই কোনো গাড়ি কখন কোন গাড়ি এসছে সেগুলোকে দেখা হতো। বর্তমান পরিস্থিতিতে সেই ক্যামেরার ফাংশনিংটা বন্ধ হয়ে গেছে, এবং সেখানে গিয়ে গাড়ি যত্রতত্র যেখানে খুশি দাঁড়িয়ে যাচ্ছে, কোনো মানে বিধিনিষেধ নেই। আমরা অবিলম্বে আমাদের প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন এসডিও, এআরটিও এবং এসপি সাহেব, এদের সকলের কাছে অনুরোধ করছি যে বনগাঁর মানুষকে সুস্থ অবস্থায় পরিবহন নিয়ন্ত্রণ করে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা অবশ্যই হবে, এটাকে বন্ধ করা যাবে না, কিন্তু নিয়ন্ত্রিত আকারে সাধারণ মানুষকে দিকে, এবং লোকাল ট্রান্সপোর্টার বা এক্সপোর্টার যারা কাজ করছে বা বাইরের যারা কাজ করছে, এই বিভিন্ন জায়গায় যেসব কথা শোনা যাচ্ছে যে এখানে গিয়ে গাড়ি যদি এখন দেখা যাচ্ছে 8,000 আছে, আমার তো মনে হয় 6,000 গাড়ি আছে কিনা সন্দেহ আছে। এই যে একটা লম্বা কিউ সিরিয়াল, এটাকে ইমিডিয়েট এটাকে তদন্ত করা হোক, এর মধ্যে কত ফলস এন্ট্রি আছে এগুলো কমানো হোক, এবং গাড়ির কিছু লোক আছে যারা গাড়ির ব্রোকারি করে, তারা গাড়িগুলোকে আগে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা নিয়ে সেখানেও একটা চেষ্টা চলছে। রাত্রিবেলায় গাড়ি যত্রতত্র যেখান থেকে খুশি ঢুকে যাচ্ছে, সেই গাড়ির নাম্বারও নেই, এগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। এই বিষয়ে কি সংশ্লিষ্ট দপ্তরে তাহলে অভিযোগ? এই বিষয়ে অলরেডি আমি আমাদের মাননীয় মন্ত্রী, পরিবহন মন্ত্রীর কাছে জানিয়েছি, জেলা শাসকের কাছে, সেই অনুযায়ী
আমাদের ভিতরে আলোচনা হয়েছে, সঙ্গে সঙ্গে পরিবহন মন্ত্রী জেলা শাসকের কাছে বলেছেন এবং টাইম টু টাইম ডকুমেন্টারি এভিডেন্স সহ জেলা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা চাই বনগাঁর এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে যারা নিয়ন্ত্রণ করতেন আগে পৌরসভা, কেন তাদেরকে বাইরে রেখে তারা নিজেরা নিজেদের মতন করার চেষ্টা করছেন, এটা সন্দেহের জায়গা রয়েছে। আমরা জেলা সংশ্লিষ্ট দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছেন, ইমিডিয়েট এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন আপনারা, করলে নাইলে নিয়ন্ত্রণের পৌরসভা যে কাজটা করত তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করুন, তাহলেই লাভ হবে। কারণ সম্পূর্ণ আমার পৌরসভার স্টাফদের এর মধ্যে কোনো ভূমিকা নেই, গাড়ি তারা এমবিআইরা ছাড়ছে, গাড়ির রিকুইজিশন দিচ্ছেন আরটিও অফিস, জেলা থেকে এডিএমরা নিয়ন্ত্রণ করছেন, বিষয়টা প্রশাসনকে দায় এড়াতে পারবে না, সুতরাং সুস্থ স্বাভাবিক এরপরে যখন একটা এজিটেশনের জায়গায় চলে যাবে তখন তো আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে না। বিষয়টা আমাকে আমার মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এতে হস্তক্ষেপ করেছিলেন, হোম সেক্রেটারি চিফ সেক্রেটারি এই পর্যায়ে আগামী দিনে আমার যেতে হবে, নাইলে আমরা এই সুষ্ঠুভাবে যান নিয়ন্ত্রণ করতে পারব না। আমরা এখনও সাবধান করছি, গাড়ির নিয়ন্ত্রণে আনুন, গাড়ির বিদেশ আনুন, রাস্তায় হর্ন যেটা করছে সেটাকে বন্ধ করুন, স্কুল কলেজ খুলে গেছে, এখন যদি আবার দিনের বেলায় গাড়ি চলে, আমরা সেটাই তো বলতে চাইছি। ট্রাফিক নিয়ন্ত্রণে যিনি আছেন তিনি ট্রাফিক নিয়ন্ত্রণে থাকাকালীন নির্দিষ্ট টাইমের বাইরে লরিগুলোকে ছাড়া হচ্ছে এবং লোকাল লোককেও হ্যারাসমেন্ট করছেন, এখানে যিনি দায়িত্বে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী শহরের মানুষের একটাই দাবি, অবিলম্বে পণ্যবোঝাই ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করুক প্রশাসন, সুনিশ্চিত করা হোক সাধারণের পথ নিরাপত্তা। সায়ন চক্রবর্তীর সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।